হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গুজলার। আজ আমরা শিখবো কিভাবে অনেকগুলো কাপড়ের টুকরোর সমন্বয়ে একটি সুন্দর এবং উন্নত মানের পাপোস বানানো যায়। সো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে স্কিপ না করে। চলো শুরু করি। খবরদার খবরদার খবরদার, কিন্তু স্কিপ করবে না। চলো 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 চলো। আমরা প্রথমে 4.5x4.5 সাইজের দুটো কাপড়ের টুকরো কেটে নিয়েছি একটি করে, এবং বাকিগুলো 2.5x2.5 সাইজের চারটি করে দুটো কালারের কম্বিনেশন আমরা এখানে নিয়ে নিয়েছি। তারপর আমরা 4.5x4.5 সাইজের কাপড় দুটি এক জায়গায় করে একটু মাঝখানে স্পেস রেখে স্কেল দিয়ে একটি দাগ দিয়ে দেবো দুই দিকে। দাগ দেওয়ার পর আমরা দাগের ওপর একটি সেলাই দিয়ে দেব, আবার আরেকটি দিয়ে দেব। সেলাই দেওয়ার পর দুটি সেলাইয়ের মাঝ বরাবর আমরা কেটে নেব সুন্দর করে। কেটে নেওয়ার পর ভাঁজ খুলে নিয়ে আমরা রেখে দেবো এক সাইডে, এবং বাকিগুলো আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি তোমরাও সেম প্রসেস কপি করবে। সো দুটো কালার কম্বিনেশন করে নিয়ে আমরা সেলাই করতে লাগব। সুতোটা কেটে নেব, সুতোটা কেটে নিয়ে ভাঁজগুলো খুলে দেব কাপড়ের। এবার আমরা যে এক্সট্রা কাপড়টুকু বেরিয়ে আছে দুই সাইডে কাঁচি দিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর সুন্দর করে আমরা একটু আয়রন করে নেব, যাতে কাপড়টা একটু সোজা হয়ে যায় কিংবা ভাঁজ খুলে যায়। আরে কেনা কে চাইতে হো। তো আমরা তারপর সুন্দরভাবে একটা প্যাটার্ন সাজিয়ে নিয়েছি এখানে। প্যাটার্ন সাজিয়ে নেওয়ার পর সুন্দরভাবে আমরা প্যাটার্নগুলো সেলাই করে নেব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরাও সেম প্রসেস ফলো করবে অবশ্যই। সুতোটা কেটে নেব, দিয়ে আবার উল্টে নিয়ে মোটামুটি হাফ চাপ ভেতর দিয়ে সেলাই দিয়ে দেব। ভিডিওটি অনেক বড় হয়ে যায় বলে আমি একটু ফাস্ট করে দিয়েছি, তোমরা যাতে ধৈর্য না হারিয়ে ফেলো বড় ভিডিও দেখে। সো তোমাদের জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে। এবার আমরা হাফ চাপ ভেতর দিয়ে সেলাই দিয়ে দেব আমাদের একটা প্যাটার্ন রেডি। তো আমি তো এখানে একটা পাপোস বানাবো এই প্যাটার্নটা দিয়ে। সো আমি আগেই দুটো প্যাটার্ন বানিয়ে রেখেছি, টোটাল তিনটে। এবার টোটাল তিনটে প্যাটার্ন সুন্দর করে জুড়ে নেব মোটামুটি হাফ চাপ ভেতর দিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করো না, স্কিপ করলে শিখতে পারবে না। সো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর তারপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। তো তিনটে প্যাটার্ন সেলাই করে নেওয়ার পর আমি একটি বড় কাপড়ের ওপর মাঝ বরাবর প্যাটার্নটি ফেলার পর চারিদিকে 3 ইঞ্চি করে বড় করে নিয়েছি। এবার প্যাটার্নটা নিচের কাপড়ের সঙ্গে আমরা জুড়ে নেব। নিচের কাপড় তোমরা যারা নতুন তারা অবশ্যই খুব আস্তে আস্তে ভাবনা চিন্তা করে কাজ করবে, অবশ্যই কাজ করতে পারবে এবং শিখতে পারবে। সুতোটা কেটে নেওয়ার পর আমরা কিছু ফিতে অ্যাড করব সাইডে। সো তার জন্য আমরা ফিতেগুলো কেটে নিয়েছি আগেই। তো ফিতের আমরা চওড়া দেবো এখানে 3 ইঞ্চি। ফিতেটা লাগিয়ে নেব সুন্দর করে। আমরা চারিপাশটা লাগিয়ে নিলাম। সো এত কিছু দেখানো সম্ভব নয়, দেখাতে অনেক ভিডিও বড় হয়ে যাবে। সো আমি একটু স্কিপ করে দিয়েছি, তোমরা কিছু মনে করো না।
अच्छा हमको सिखा रही है। তারপর এবার আমরা 1.5 ইঞ্চি সাইজের যে একটা কালার কম্বিনেশন যে আমরা এখানে প্যাটার্ন বানিয়েছি সেই কালার কম্বিনেশনের একটি ই বানিয়ে নেব। ফিতে আমরা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর আপোসটিকে উল্টে দিয়ে সেলাই দেওয়ার পর আবার একটু মুড়ে দিয়ে একটা সেলাই দিয়ে দেব। আমাদের পাপোস কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও আমার পরের ভিডিওর জন্য। সো আজকের মতো বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।